দীর্ঘায়িত হলো আবারও 10,323 চাকুরিচ্যুত শিক্ষকদের মৃত্যুর তালিকা। তবে এবারের মৃত্যু হৃদয় বিদারক, যান দুর্ঘটনায় প্রাণ গেল চাকুরিচ্যুত 10,323 এক শিক্ষকের। ঘটনার বিবরণে জানা যায়, বিশলগড় গোপীনগর এলাকার বাসিন্দা চাকুরিচ্যুত 10,323 শিক্ষক জয়নাল হক তার বাইকে করে দুর্গানগর চেলিখোলা এলাকায় যাচ্ছিলেন। অপর দিক থেকে বিশালগড় দিকে বাইকে করে আসছিলেন এরশাদ মিয়া। দুর্গানগর বাজার সংলগ্ন এলাকায় আসতেই উভয় বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দুজনেই ঘটনাস্থলে ছিটকে পড়েন। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাদের উন্নত চিকিৎসার জন্য হাঁপানিয়া হাসপাতালে রেফার করে দেওয়া হয়। কিন্তু হাঁপানিয়া হাসপাতালে যাওয়ার পথে রাস্তায় মৃত্যুর কোলে ঢলে পড়েন চাকুরিচ্যুত 10,323 শিক্ষক জয়নাল হক। একটা কল পাইছি দুর্গানগর ইয়ে বাজারটা ফাঁড়িটা, দুইটা বাইক মুখোমুখি হয়েছে। আমরা দুইজনকে নিয়েছি। কোন জায়গাতে নিয়েছেন? বিশালগড় মহকুমার হাসপাতাল। একজন বেশি এক্সিডেন্টে দুজন পেশেন্ট নিয়ে এসে প্রাইমারি ট্রিটমেন্ট দেওয়ার পরে আমরা পেশেন্টের রেফার করলাম, জয়নাল মিয়া আর আশিক মিয়া। একজনের তো খুবই খারাপ। এদিকে এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে গোটা এলাকা জুড়ে। পাশাপাশি 10,323 শিক্ষক সংগঠনের তরফ থেকেও প্রয়াত জয়নাল হকের পরিবারকে গভীর শোক এবং সমবেদনা জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।